আজকে আমি যাচ্ছি চৈতালি দিদির বাড়িতে গড়িয়াতে। চলুন ওখানে দেখা যাক কি হয়। হ্যালো, আমি হচ্ছে আজকের আলাদিন। আজকের প্রোগ্রামে আজকে আমি তোমাকে সুন্দর সুন্দর কয়েকটা ম্যাজিক দেখাবো, তো তার জন্যই আমি আজকে এসেছি। তোমার কেমন লাগছে? ভালো লাগছে। তোমার নাম কি? খুব ছোট্ট বন্ধু, ও হচ্ছে আপার কেজিতে পড়ে, তো আমাকে দেখে খুব লজ্জা পাচ্ছে। তো সেটাকে কিছু নয়, আমরা এখানটায় এসেছি একটু মজার ম্যাজিক দেখাবো, মজার খেলা দেখাবো ওকে। তো ওকে একটু আনন্দ দিতে চাই, সঙ্গে আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই, আপনারা দেখতে থাকুন। তো প্রথমে আমি তোমাকে যেটা দেখাবো, কয়েকটা জিনিস দেখাবো তোমাকে, সেটা হচ্ছে এক প্যাকেট কার্ড আর এখানটায় কয়েকটা কয়েন, 1, 2, 3, 4 চারটে কয়েন আর একটা টিউব। তো প্রথমে যেটা তোমাকে আমি দেখাবো, তার আগে বলি, তোমার বাবা, মানে তোমার যে বাবা আছেন, উনি কি সিগারেট খান? সিগারেট খান না? তো তো খুব, এনার বাবা খুব ভালো, সিগারেট খান না। তো যাদের বাবা সিগারেট খান, তো তাদের জন্য একটা প্রথমেই মজার একটা জিনিস খেলা দেখাবো। দেখাই, দেখো তো এর মধ্যে কিছু আছে? না। হাতে নাও, দেখিয়ে দাও ক্যামেরাকে, দেখো কিছু আছে? কিছু নেই, এবার দাও। তো আমার হাতে এখানে কি দেখতে পাচ্ছ? একটা সিগারেট। এটা অনেকেই খায়, তো যারা সিগারেট খায় তো তাদেরকে আমি একটা মজার ম্যাজিক দেখাই প্রথমে। কীরকম বলো তো? এই সিগারেট যেটা আছে এটাকে আমি এর ভিতরে রাখলাম, তাহলে এখন সিগারেটটা কোথায় আছে? ভেতরে। এবার আমি এটাকে মুখটা আটকে দিলাম, তাহলে এখন সিগারেটটা কোথায় আছে? এর ভিতরে আছে। তুমি আঙুলটা এরকম করো, করে এটা ধরো। হ্যাঁ, এবারে দেখো মজার একটা ম্যাজিক। তুমি ওটাকে খোলো, খুলে এখানে ফেলো। কি বেরোলো? কিছু নেই, ছোট্ট একটা সিগারেট। যেটা বড় ছিল সেটা ছোট্ট হয়ে গেছে। কি, কেমন লাগলো? ভালো লেগেছে। চলো, তোমার যখন ভালো লেগেছে তো তার সঙ্গে আর একটা মজার ম্যাজিক দেখাই। দেখাই, দেখো আমার কাছে এখানটায় অনেকগুলো কার্ড আছে, তো তুমি সব কার্ড তো চেনো না, তোমাকে আমি দুটো কার্ড দেখাবো। আমরা অনেক ম্যাজিশিয়ানদের চিনি যারা স্টেজে বিভিন্ন রকমের ম্যাজিক দেখায়, তো সেই রকম একটা ম্যাজিক তোমাকে আমি দেখাচ্ছি। দেখো আমার কাছে এখানে একটা কার্ড আছে, সেটা কী কার্ড? রাজা। ঠিক বলে, কিং, কেতে কিং, রাজা। এই রাজা হচ্ছেন একজন ম্যাজিশিয়ান। তো উনি কী করেছিলেন? উনি এইরকমভাবে একটা খালি বাক্স দেখিয়েছিলেন, বাক্স দেখিয়ে ওনার ভিতরে ঢুকে গেছিলেন, গিয়ে এইভাবে বাক্সের ভিতরে ছিলেন। তো ওনার একজন অ্যাসিস্ট্যান্ট ছিলেন, যে অ্যাসিস্ট্যান্ট ওনার সঙ্গে ম্যাজিক দেখায়। তো সেই অ্যাসিস্ট্যান্টটা কি বলো তো? এ মানে টেক্কা বলা যায়, বা এখানটা হার্ট, বা টেক্কা একটা হার্টের, অর্থাৎ ইনি হচ্ছেন ওনার অ্যাসিস্ট্যান্ট, মানে যিনি হচ্ছেন ওনার সঙ্গে হেল্প করে ম্যাজিক দেখায়। তো সেই ম্যাজিশিয়ান বাক্সের ভিতরে বন্দি ছিলেন, আর এই যে ওনার অ্যাসিস্ট্যান্ট, উনি কী করেছিলেন? উনি এইরকম বাক্সের উপরে দাঁড়িয়েছিলেন, তারপরে এনার হাতে একটা কাপড় ছিল, কাপড়টা জাস্ট এইভাবে পড়েছে আর উঠেছে। যখনই পড়ে আর ওঠে তখন কি হয়েছে জানো? উপরে কে ছিলেন? অ্যাসিস্ট্যান্ট। সেই অ্যাসিস্ট্যান্টটা সেই ম্যাজিশিয়ান হয়ে গেছে। আর এর ভিতরে পার করো, এর ভিতরে চলে গেছেন ওনার সেই অ্যাসিস্ট্যান্ট। কেমন লাগলো? ভালো লেগেছে। চলো, তোমার যখন ভালো লেগেছে তো তার সঙ্গে আর একটা সুন্দর মজার ম্যাজিক দেখে। কেমন লাগছে বলো তোমার আগে ম্যাজিকটা দেখে? ভালো লাগছে। স্কুলে গিয়ে সবার কাছে গল্প করবে, এবং টিভিতেও তোমাকে দেখাচ্ছে, টিভিতে যখন সবাই দেখবে তো তোমাকে অনেকেই জিজ্ঞাসা করবে যে কেমন লাগলো। তো সেই জন্য
আমি তোমাকে সুন্দর সুন্দর মজার খেলা দেখাতে চাইছি, যাতে তুমি সবাইকে গল্প করতে পারো। তো আমার কাছে এখানে কয়েকটা টাকা আছে। কটা টাকা আছে? চারটে টাকা আছে। এক, দুই, তিন, চার। চারটে টাকা। আর কটা কার্ড আছে এখানটায়? চারটে। এক, দুই, তিন, চার। চারটে টাকা আর চারটে কার্ড। তো প্রথমে এক একটা টাকাকে এক একটা কার্ড দিয়ে চাপা দিয়ে রাখছি, ঠিক আছে? প্রথমে এই কার্ডটাকে, এই টাকাটাকে এই কার্ড দিয়ে চাপা দিয়ে রাখলাম, এটাকে এটা দিয়ে চাপা দিয়ে রাখলাম, এটাকে এটা দিয়ে চাপা দিয়ে রাখলাম, এটাকে এটা দিয়ে চাপা দিয়ে রাখলাম, ঠিক আছে? তো তাহলে এখানে এখন কটা টাকা আছে এর তলায়? এর তলায় একটা, এর তলায় একটা, এর তলায় একটা, এর তলায় একটা, ঠিক আছে? তাহলে এখানে কটা আছে? একটা। এখানে কটা? এখানে, এখানে একটা, ঠিক আছে? এবারে এখানে একটা আছে, এখানে একটা আছে, দেখতে পাচ্ছ? একটা পরিষ্কার একটা একটা। এবার আমি যদি এটার উপরে দুটো এবার চাপা দিই, দেখা যায় এইখান থেকে কয়েনটা জাম্প করে এখানটায় চলে যায়। এখানটায় কটা আছে? একটা। এখানটায় কটা? দুটো। এবার এটাকে যদি আমি এবার চাপা দিই, দেখা যায় এই কয়েনটা জাম্প করে এখানটায় চলে আসে। তো এখানে তাহলে আমি এটাকে চাপা দিলাম। এখানে কটা আছে? একটা। এখানটায় তিনটে। এবার এখান থেকে এই কয়েনটাকে নিলাম, নিয়ে এই রেখে দিলাম। দিলেই দেখা যায় এখান থেকে এই কয়েনটা নেই, চলে যায়। কোথায় যায়? চারটে কয়েন আবার এক জায়গায় চলে যায়। কেমন লাগলো? ভালো লেগেছে? তো এইরকম মজার মজার ম্যাজিক দেখবো আমরা। সবাই সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর। তো আপনাদের মধ্যে বন্ডিংটা কেমন দেখুন? আপনাদের কার্ডটা চলে গেছে, শুধু চলে গেছে না, একে অপরের কার্ডের পিছনে চলে গেছে। তো তাও নয়, আপনারা একে অপরকে এত জোরে চেপে রেখেছেন, আপনাদের মধ্যে বন্ডিংটা এত ভালো, এত পাওয়ারফুল, যে আপনাদের দুটো কার্ড একসঙ্গে আঠার মতো আটকে যায়। কীরকম বলুন তো? আস্তে আস্তে হাতা তুলুন। ফিরে এলাম বিরতির পর। এখন আমি পেয়েছি আমার সঙ্গে বাড়ির দাদা এবং বৌদিকে। বৌদি, বৌদির নামটা কি? চৈতালি রায়। চৈতালি রায়। আর আপনি প্রফেশন? আমি, আমার একটা সেলুন আছে, স্পা কাম বিউটি পার্লার। সেলুন আছে একটা। স্যার আপনি? আমার নাম হচ্ছে মণিশঙ্কর। আর আমরা অ্যাকচুয়ালি বিজনেস করি দুজন মিলে একসাথে। আমি অ্যাকচুয়ালি আগে সার্ভিস করতাম, তো এখন আমরা সার্ভিসের পরে ছেড়ে দিই, নতুন বিজনেস স্টার্ট করি। ও, মানে সার্ভিস ছেড়ে দিয়েছেন? সার্ভিস ছেড়ে দিই এখন দুজনে মিলে। খুব ভালো, মানে এই আর কি, মানে আপনাদের মধ্যে খুব মিল আর কি, যে সেটা আছে, বন্ডিংটা ভালো, বন্ডিংটা ভালো আছে। আর আপনাদের মানে এটা খুব ভালো একটা কথা যে সার্ভিস ছেড়ে দিয়ে এই একটা অন্য একটা প্রফেশন ঢুকেছে লাগে। বাট একটা মানে প্রথম দিকে তো একটা চাপ হয়েছিল, বাট এখন অনেক সেটা চলে গেছে, সেটেল হয়ে গেছে, ব্যাপারটা চলে গেছে এখন। তো আমাদের ব্যবসা খুবই ভালো চলছে এখন। তাহলে আপাতত নট ব্যাড, চলছে ভালো, চলছে। হ্যাঁ, ঠিক আছে। তো আপনাদের বন্ডিং এর একটা পরীক্ষার জন্য এখানে একটা আমি মজার একটা ম্যাজিক দেখাবো, খেলা দেখাবো আর কি। তো আমার কাছে এখানে এক প্যাকেট কার্ড আছে। এটা দেখে বোঝা যাবে আমাদের বন্ডিংটা ঠিক আছে নাকি? হ্যাঁ হ্যাঁ একদম। আচ্ছা, তো এখান থেকে আমি রিকোয়েস্ট করবো যে কোনো একটা কার্ডে টাচ করবে, যেটা মনে হয় সেই কার্ডটাকে টাচ করবে। আর দিদিও একই, যে কোনো একটা কার্ডে টাচ করবে, এই কার্ডটা, যে কোনো একটা কার্ডে টাচ, এই কার্ডটা। তো তো এই দুটো কার্ড আপনারা সিলেক্ট করেছেন। এবার আমি আপনাকে রিকোয়েস্ট করবো এই পিনটাকে খুলুন। খুলেছেন। এবারে আপনাদের দুটো কার্ডে তিনটে এসে গেছে, তো একটাকে বাদ দিয়ে দিচ্ছি। মোটামুটি এই দুটো কার্ড, এই দুটো কার্ডে সিগনেচার করে দিতে হবে, এই একটা কার্ড আর এই একটা কার্ড, দুটো কার্ড। তো যে আপনি এখানে একটা সিগনেচার করে দিন। অ্যাকচুয়ালি সিগনেচারটা করা হচ্ছে কেন, তার কারণ এই কার্ডটা যাতে না ডুপ্লিকেট না হয়ে যায়, একটা জেনুইন কার্ড হয়ে গেল। এই একটা কার্ডে সাইন করে দিয়েছেন, আপনি চিনতে পারবেন তো পরে? একটু বড় বড় করে দিলে ভালো, তার কি করবে না, এরকমই থাকবে। একটু বড় করে করে দিন কিছু একটা। তো এটা করে দিয়েছেন, এটা দিয়ে দিন। দেখুন এটা উঠে যায় না, তো উঠবে না, তো একদম পারমানেন্ট। তো আপনি পেনের ঢাংরা দিয়ে দিন ওনাকে। আপনি এখানে একটা কাজ করুন, এখানটা একটা বড় বড় করে সিগনেচার করে দিন।
অর্থাৎ একটা কার্ডে আপনি সিগনেচার করে দিয়েছেন, একটা কার্ডে দাদা সিগনেচার করে দিয়েছেন। সিগনেচারটা করার অর্থ এটাই যে কার্ডটা ডুপ্লিকেট যেন না হয়, এক জেনুইন দুটো কার্ড হয়ে গেল। তো এবার আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনি আপনার এই বাঁ হাতটা সামনের দিন, আপনি ডান হাতটা, তো এইখানটা হ্যাঁ দিয়েছেন, এটাকে এরকম রাখুন, এটাকে এরকম ঘোরান, হ্যাঁ এবারে এর উপরে একটু ফাঁক করুন। এখানে আপনার কার্ডটাকে রেখে দিয়েছি, চাবা দিয়ে রাখুন। আর এইটা হচ্ছে আপনার কার্ড যে সিগনেচার করেছেন। প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে আমি এই কার্ডে যে কালিটা আছে কালিটাকে ভ্যানিশ করে আপনাদের হাতের মধ্যে নিয়ে আসার চেষ্টা করব। আচ্ছা, কীরকম জাস্ট এটাকে রেখে এই কালিটাকে আপনাদের হাতের মধ্যে পাস করিয়ে দিলাম। দেখুন এখান থেকে কালিটা ভ্যানিশ হয়ে গেছে, এখনও কার্ডটা যায়নি। তবে সবচেয়ে মজার কথা হচ্ছে এবারে কার্ডটা ভ্যানিশ হবে, কার্ডটা আপনাদের হাতে অ্যাপিয়ার হবে। তো কীরকম এই যে কার্ড আছে সেভেন অফ ডায়মন্ড, এই কার্ডটা এই নিলাম, নিয়ে এই কার্ডটাকে আবার এই পাস করে দিলাম। আপনাদের কি বিশ্বাস হয় যে ওই কার্ডটা হাতের মধ্যে চলে গেছে? না, বিশ্বাস হয় না। বিশ্বাস হয় না, তো দেখলে বোঝা যাবে। তো আপনাদের কি মনে হচ্ছে যে কার্ডটা ভিতরে গেছে না যায়নি? মনে তো হতে যাওয়ার কোনো উপায় নেই, কিন্তু আপনার কি মনে হয় যাওয়া কি সম্ভব? না, কখনোই সম্ভব নয়। সম্ভব নয় তো? তো আপনাদের মধ্যে বন্ডিংটা কেমন? দেখুন আপনাদের কার্ডটা চলে গেছে, শুধু চলে গেছে না, একে অপরের কার্ডের পিছনে চলে গেছে। তো তাও নয়, আপনারা একে অপরকে এত জোরে চেপে রেখেছেন, আপনাদের মধ্যে বন্ডিংটা এত ভালো, এত পাওয়ারফুল যে আপনাদের দুটো কার্ড একসঙ্গে আঠার মতো আটকে যায়। কীরকম বলুন তো? আস্তে আস্তে হাতটা তুলুন, হ্যাঁ সরিয়ে নিন, আপনি কার্ডটাকে নিন, উল্টো দিকটা দেখুন। খুবই ভালো লাগলো। তো এটা রেখে দিন একটা সুবেনির হিসেবে। তো এবার আমি আপনাদের একটা বন্ডিং এর খেলা দেখাই। বন্ডিং এর খেলাটা হচ্ছে এটাই, আমার কাছে এখানটায় একটা কার্ড হলেই হবে, ঠিক আছে? তো বন্ডিংয়ের খেলাটা এটাই যে আপনারা তো একে অপরকে যদি মানে কাছাকাছি তো আসেন, খুব ভালো করে চেনেন, যখন দূরে চলে যান তখন কী হতে পারে? যে একে অপরকে ফিলিংস শেয়ার করতে গেলে একটু প্রবলেম হয় বা ফোন করতে হয়, এইসব তো হয়। তো এটা হচ্ছে আপনাদের একটা মানে ভালোবাসার প্রমাণ। তো আমি এবারে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনাদের হচ্ছে মানে শুধু ইমোশান নয়, মানে যেটা হচ্ছে বলা যেতে পারে ফিজিক্যাল বলা যেতে পারে, সেরকম একটা কানেকশান আছে। সেটা কীরকম সেটা একটা টেস্ট এখানটায় হবে। তো কীরকম ধরে নিন আমি আপনাকে এই টাচ করলাম, এই সেন্সটা আপনার মাথায় এলো, অর্থাৎ আপনি কিছু ফিল করলেন, কী ফিল করলেন যে আমার এখানে একটা টাচ হয়েছে। এক্স্যাক্ট আপনাকে যদি টাচ করি আপনারও ফিলিংসটা এলো যে আমার এখানটায় এখানে একটা টাচ হয়েছে। তো এইরকমই এখানে হচ্ছে একটা ফিলিংস, কেউ যদি কিছু পান তো সেটাকে মাথায় রেখে দেবেন, যখন আমি জিজ্ঞাসা করবো তখন সেটাকে বলবেন আপনার কী ফিলিংস হয়েছে। তো সেটার জন্য প্রথমে এটা করতে হবে, সবাই একটু স্ট্রেট হয়ে বসুন, একবার জোরে নিঃশ্বাস নিন, নাক দিয়ে গাল দিয়ে ছাড়ুন আস্তে আস্তে, আবার একবার নিন গাল দিয়ে আস্তে আস্তে ছাড়ুন, ছেড়েছেন। এবার যা ভেবে রেখেছেন আপনাদের মাইন্ডে সব পরিষ্কার করে নিন, একদম একদম মাইন্ডটা ক্লিয়ার। এবার দিদিকে প্রথমে বলো আপনি হচ্ছেন রিসিভার, অর্থাৎ আপনি কিছু ফিলিংস পাবেন, আর দাদা হচ্ছেন সেন্ডার, অর্থাৎ আপনি কিছু ফিলিংস সেন্ড করবেন। তো ঠিক আছে, তো দিদি প্রথম চোখটা বন্ধ করুন, আচ্ছা দিদি আপনি কিছু ফিলিংস পেয়েছেন? টাচ করেছে মুখে, মুখে কোন জায়গাটায়? চোখটা খুলুন, ওই জায়গাটায়। দাদা আপনি তো দেখেছেন, আমি আমি কাকে টাচ করেছি? আমি তো দেখতে পেলাম না ম্যাজিকটা। আপনি তো ফিলিংসটা পেয়েছেন। হ্যাঁ ফিলিংসটা পেয়েছি। ঠিক আছে আপনি দেখবেন, তো ঠিক আছে এবার আমি তাহলে চেঞ্জ করে একটু, আপনি হচ্ছেন রিসিভার, আপনি হচ্ছেন সেন্ডার, ঠিক আছে? অর্থাৎ আপনি কিছু পাঠাবেন, আপনি কিছু পাঠাবেন আর দাদা হচ্ছে সেটা শেয়ার করবেন, ঠিক আছে? আপনি একটা কাজ করুন, দুটো হাতকে সামনে আনুন, এনেছেন এটাকে নামিয়ে দিন এই হাতটা, এবার আপনি আমার চোখটা বন্ধ করুন, চোখটা বন্ধ করেছেন, এবার দিদি আপনার হাতটা সামনে আনুন,
আচ্ছা দাদা, আপনি কি ড্রিঙ্কস পেয়েছেন? কতবার? কিন্তু আমি কি টাচ করেছি ওনাকে? আমি কাকে টাচ করেছি? হাতে নামিয়ে দিন। আর পেয়েছেন কিন্তু কে পেয়েছেন? খুবই ভালো লাগলো। আমরা সেই এই ঘেরা টোটার মধ্যে বেরিয়ে এলাম মায়াজালের মধ্যে দিয়ে। তো এবার আমরা পরে একটা খেলায় যাই। তো আমার কাছে সুতো আছে, সুতো সবাই চেনেন, এক থ্রেড। কেন আমরা তো যে কোনো কিছু জামা কাপড় সেলাই করতে গেলে কাজে লাগে, আমার তো সবসময় কাজে লাগে, সবসময় কাজে লাগে। তো এই থ্রেডটা দিয়ে আমি একটা মজার ম্যাজিক দেখাবো। তো কীরকম, আমি এখান থেকে এটাকে আমি হাতে ধরুন, এখানে একটা থ্রেড দেখা যাচ্ছে লম্বা। আসলে এটা হচ্ছে আমাদের বলতে পারি এটা একটা থ্রেড, সুতো বলতে পারি, কিন্তু এটা বলতে পারি যে আমাদের জীবনের একটা রেখা। এটা এই রেখাটা আমরা এখান থেকে জন্মাই, এখানে মৃত্যু হয়, এরকম একটা সরলেখে আমরা থাকি আর কি সব সময়। তো মাঝে মাঝে বাধা বিপত্তি আসে, এইরকম সেরকম একটা বাধা বিপত্তি যদি আমি এটাকে ধরি, যে এটা একটা বাধা বিপত্তি, যে এইরকম একটা এজে গিয়ে একটা প্রবলেম হলো, তো কারোর সঙ্গে একটু বড় হলাম, কারোর সঙ্গে বন্ধুত্ব হলো, হওয়ার পর সেটা ব্রেকআপ হয়ে গেল, সেটাও একটা খারাপ ব্যাপার। তারপরে বিবাহের পরে, বিবাহের পরে সেখানেও একটা মোটামুটি একটা প্রবলেম। তারপরে কোনো একটা সময় গিয়ে যখন সন্তান সন্ততি হয় তখনও একটা বেশ প্রবলেম। এইরকম বিভিন্ন প্রবলেমে আমরা মধ্যে দিয়ে যাতায়াত করি আর কি, গিয়ে শেষে আমাদের মৃত্যু হয় আর কি। কিন্তু আমরা সবসময় এই যে প্রবলেমগুলো আছে, প্রবলেমগুলোকে নেগেটিভভাবে না নিয়ে পজিটিভভাবে নেওয়ার চেষ্টা যদি করি তাহলে কী হয় দেখুন। দুখানা দিয়ে দিন, আপনার হাতে কটা আছে? তিনটে। ধরে নিন এই কটা আছে, এই কটা সুতোকে, অর্থাৎ এই কটা নেগেটিভ যেগুলো আছে, এই নেগেটিভগুলোকে আমরা এটাকে একটা বল বানালাম। বানানোর পর এটাকে আমরা পজিটিভ দিক ভাববো, যে না এইসবগুলো জীবনের একটা অঙ্গ, এটা আসে যায়, এর জন্য দুঃখ কষ্ট পেয়ে কোনো লাভ নেই। ভাবার পরে যদি এটাকে যদি আমাদের জীবনের মেন সরলরেখার সঙ্গে মিশিয়ে দিই, দেওয়ার পরে যদি হুঁক দেওয়া যায়, দেখা যায় আমাদের জীবনটা আবার সেই সুন্দর সরলরেখার মতো। এবারে তো আমাদের লাভ ম্যারেজ না, লাভ ম্যারেজ চিনেন তাহলে অনেকদিন ধরে আর কি। হ্যাঁ, সেই তো ম্যাজিকের মাধ্যমে প্রমাণ হয়ে গেল আমাদের বন্ডিংটা কত। তো চলুন আর একটা খেলায় যাই। তো এই যে খেলাটা যাব, এই খেলাটা হচ্ছে একটা কার্ডের, তবে কার্ডের খুব সুন্দর একটা খেলা। এই কারণেই বলবো যে এই কার্ড, এই খেলাটার মধ্যে কোনো মানে আলাদা কোনো কালার কম্বিনেশনের ব্যাপার না, শুধু ব্ল্যাক আর রেড দিয়ে হবে ম্যাজিকটা। অর্থাৎ কার্ডের মধ্যে দুখানা কালার থাকে, রেড আর ব্ল্যাক, শুট থাকে চারটে। ধরে নিই এটা হচ্ছে স্পেড, এটা ক্লাব, এটা ডায়মন্ড, এটা হার্ট। কিন্তু কালার যদি ধরা হয় ব্ল্যাক আর রেড, এই দুটো কালারের। তো আমি এটাকে প্রথমে শাফেল দিয়ে দিচ্ছি, দাদাকে একটু রিকোয়েস্ট করবো একটু শাফেল দিয়ে দেওয়ার জন্য। মোটামুটি একটা, হ্যাঁ না ঠিক আছে, কোন একটা মোটামুটি শাফেল দিয়ে দিয়েছেন। এবারে প্রথমে আপনার কাছ থেকে কিছু ইনফরমেশান নেবো, সেটা হচ্ছে কি, আমি ধরুন এটাকে একটা রেড কার্ড বললাম, এটা ধরুন বললাম ব্ল্যাক কার্ড, ধরুন এটা ব্ল্যাক কার্ড। এবারে আমি এখান থেকে একটা করে কার্ড ধরে নিই, এইরকম একটা কার্ডকে আমি বার করলাম। এটা যদি আপনাকে দেখলে হবে না, না দেখে বলতে হবে, মানে এটা হচ্ছে আপনার একটা মানে কি বলা যেতে পারে, হ্যাঁ ফিলিংস হচ্ছে যে এটা যদি রেড কার্ড হয় আপনি বলবেন এটা রেড কার্ড, এটা যদি ব্ল্যাক কার্ড হয় আপনি বলবেন এটা ব্ল্যাক কার্ড। মানে যেটাই বলবেন আমি সেখানে রাখবো একটা একটা করে কার্ড, এবং আমি দেখবো আপনি দেখবেন না। তো আমি প্রথমেই
এই দুটো কার্ডকে বার করলাম, এটা কি মনে হচ্ছে আপনার রেড কার্ড না ব্ল্যাক কার্ড? শিওর? তো আমি এটাকে এখানটা রাখলাম, আমি এই দুটোকে বার করলাম, কি মনে হচ্ছে? শিওর? আমি আবার এই দুটোকে বার করলাম, কি মনে হচ্ছে? শিওর? এই দুটো রেড মনে হচ্ছে, তো রেডেই বলুন, কোনো অসুবিধা নেই, যেটা মনে হবে আপনি সেটাই বলতে পারেন। এই দুটো আপনার কি মনে হচ্ছে? একদম। আমি আরো দুটো বার করছি, এই দুটো এই দুখানা, আপনার যেটা মনে হবে একদম ক্লিয়ারলি বলবেন, কোনো অসুবিধা নেই। এই দুটো, এটা আর এই কার্ড দুটো, শিওর? আমি একবার দেখিয়ে দিই, আপনি কিন্তু ঠিকঠাকই যাচ্ছেন। তো এখানে আরও দুটো কার্ড বার করি, এই দুটো কার্ড রেড, এই দুটো ব্ল্যাক। আমি একটা কাজ করি, অনেকটা একই রকম হয়ে গেল, সো সেই জন্য আমি দুটো কার্ড বার করি, এই একটা কার্ড হচ্ছে এটা রেড, এটা রেডের উপরে এবার ব্ল্যাক গেল, এবার আমি রেডটা রাখছি, আর এটা হচ্ছে রেড গেল, রেডের উপর ব্ল্যাক রাখছি, একটু সিকোয়েন্সটা চেঞ্জ করছি। এবার আরেকবার রিকোয়েস্ট করবো যে আপনি একটুখানি সাফেল করে দিন, এইভাবে সাফেল করে দিয়েছেন, এবার আমি আর দেখবো না, এবার এটা আপনার হাতে দিয়ে দিচ্ছি। এবার আপনি কি করবেন, আপনি যেটা করবেন একটা একটা করে কার্ড, হ্যাঁ এইভাবে রাখবেন, ধরে নিন এই কার্ডটা নিলেন, এটা যদি আপনার ব্ল্যাক মনে হয় ব্ল্যাকে রাখবেন, যদি মনে হয় রেড রেডে রাখবেন, না দেখে করবেন। আচ্ছা ঠিক আছে, এটা আপনার ব্ল্যাক মনে হচ্ছে তো? হ্যাঁ ব্ল্যাক, ব্ল্যাক রেড মনে হচ্ছে, শিওর? শিওর তো বলতে পারছি না, দেখে করছি তো। ঠিক আছে করে যান, করে যান, এক মিনিট, আপনি ঠিকঠাকই যাচ্ছেন, চিন্তা নেই, হ্যাঁ করে যান, আপনার যেটা যা মনে হয় করে যান। এটা ব্ল্যাক মনে হয়েছে, এই দুটো ব্ল্যাক, এটা রেড মনে হয়েছে, একদম যেটা যা মনে হচ্ছে আপনি সেখানে তাই রাখলেন তো? তাহলে তাহলে দেখা যাক, দেখুন আপনি কিন্তু সাফল করেছেন লাস্ট বারটা, উনি কিন্তু ডিল করেছেন, যেটা আপনি যেটা রেডের উপর যেগুলো মনে হয়েছে সেগুলো সবই রেড রেখেছেন, আর আপনি, আমি তো কার্ডগুলোকে বার করছি, আপনি যেখানে মনে হয়েছে আপনার, যেখানে মনে হয়েছে যে আপনি বলেছিলেন সেখানে রাখতে, তো এর ভিতরে যা যা কার্ড আছে সবই ব্ল্যাক কার্ড। আবার যদি এদিকটা দেখা যায়, এর উপরে যা যা রাখা হয়েছে রেডের উপরে সব রেড, আর ব্ল্যাকের উপরে আপনারা যা যা রেখেছেন সবই ব্ল্যাক। খুব ভালো লাগলো, খুব ভালো, দারুণ দারুণ। তো এইরকম মজার মজার ম্যাজিক আমরা প্রত্যেক সপ্তাহে গিয়ে দেখাই এইরকম একটা সময়ে, তো দেখতে থাকুন সঙ্গে থাকুন, নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আবার আমি এটাকে রেখে দিলাম, এটাকে ব্লো দিলাম, তো আবার এই পিছন থেকে আছে, আবার এটাকে আমি পকেটে রেখে দিলাম, আবার এখান থেকে আছে, আবার এই যে কয়েন আছে এই কয়েনটাকে যদি আমি ফেলি দেখা যায় এটা একটা বড় কয়েন হয়ে যায়। ফিরে এলাম বিরতির পর, আমি এখন পেয়ে গেছি বাড়ির সমস্ত বাচ্চাদেরকে, মানে বাচ্চা এখানে একজনকেই চিনি আমি, আর সবাই হচ্ছে ওর বন্ধু। তুমি সবার সঙ্গে পরিচয় করিয়ে দেবে, ওর নাম কি? আয়ুষ। আয়ুষ পাল। বাহ, তোমার তোমার নাম? শ্রুতি। শ্রুতি। তোমার? শ্রেয়া। শ্রেয়া, তো সবার মধ্যে তুমি এখানে সিনিয়র আছো আর কি, সবাই ছোট ছোট বন্ধুরা, তো সবাই আমার কাছেই আছে, প্রত্যেকের একটু মজার ম্যাজিক দেখাবো, সঙ্গে আপনাদেরকেও শেয়ার করব, তো আপনারা দেখতে থাকুন। তো প্রথমে আমি দেখতে পাচ্ছি তোমার হাতে ওটা কি আছে? কাজল আছে তো? তো ওটা নিয়ে একটা ম্যাজিক দেখাই, তো তুমি আমার একটু এ পাশে চলে এসো, তো তুমি দুটো হাত এরকম মুছে নাও, এরকম মুছে নাও, মুছে নিয়েছো, এবার হাত দুটো তোলো একটু এরকম হাইট, তোমার হাতে টাকা দেখতে হবে, টাকাটা রেখে দাও এখানটায়, ঠিক আছে, হাতটা তোলো এই এই এরমভাবে,
এই পজিশনে রাখবে, ঠিক আছে? এবার হাতটা মুঠো মারো। এবারে এই দুটো হাতের মধ্যে দিয়ে যে কোনো একটা হাত পছন্দ করো। ওইটা পছন্দ করেছো তাহলে ওটা ধরে থাকো, এটা নামিয়ে দাও, ওটা শক্ত করে ধরে থাকবে। কই তুমি কাজলটা দাও, দেখো এই কাজল দিয়ে আমি একটা ম্যাজিক দেখাচ্ছি। আমার কাছে একটা কাজল আছে যেটার কাছ থেকে নিয়েছি, এখানে আমি একটা পয়েন্ট করলাম, দেখতে পাচ্ছ পয়েন্টটা কোথায় আছে? আমার হাতে আছে। আমি এবার কী করবো, এই পয়েন্টটাকে আমি এইখান থেকে তুলে তোমার হাতের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তুমি কিছু ফিল করার চেষ্টা করো যে ভিতরে কিছু হচ্ছে, গরম বা কিছু, শক্ত করে চেপে ধরে থাকো। কিছু ফিল করছো? কি হচ্ছে ভিতরে? গরম গরম হচ্ছে না? তাহলে হচ্ছে, এই তোমার হাতের মধ্যে দিয়ে দিলাম, একটু গরম হয়েছে। আর তুমি হাতটা একটু সামনে এগিয়ে দাও, দিয়ে হাতটাকে আস্তে করে টার্ন করো, করে আস্তে আস্তে একটা একটা করে আঙুল খোলো, একটা একটা করে আঙুল খোলো। দেখো তোমার হাতে, সবাই দেখতে পাচ্ছ, তোমার বন্ধুদেরকে দেখাও যে ওর হাতে একটা স্ট্যাম্প চলে গেছে। দেখিয়ে দাও ক্যামেরাকে, তো চলো সুন্দর একটা ম্যাজিক দেখালাম, ভালো লাগলো তোমাদের? ভালো লেগেছে সবাইয়ের? তো চলো এরপরে একটা মজার ম্যাজিক দেখাই। তো আমার কাছে এখানটায় কয়েন আছে, টাকা, কিন্তু দুটো আলাদা আলাদা টাকা দেখাবো। এখানে দেখতে পাচ্ছ একটা আমেরিকার হাফ ডলার আছে, একটা আছে চাইনিজ কয়েন আছে। আমি একটু দাঁড়াই, সুবিধা হবে দেখাতে। দেখতে পাচ্ছ, তোমরা দেখতে পাচ্ছ এখানে লাল কালারের চীন দেশের কয়েন, চাইনিজ কয়েন, আর এটা হচ্ছে আমেরিকার একটা কয়েন, দুটো আলাদা কয়েন আছে। তো এই যে কয়েনটা আছে আর এই কয়েন আছে, এই দুটো কয়েন দিয়ে আমি ম্যাজিকটা দেখাই। তো প্রথমে এটা কী আছে কয়েন? চাইনিজ কয়েন। এই চাইনিজ কয়েনটাকে আমি এখানটা রাখলাম, এখানটা কী আছে? আমেরিকান কয়েন। এই আমেরিকার কয়েনটাকে যদি ফেলি দেখায় চাইনিজ কয়েন হয়ে যায়, আর এই জায়গাটা হাফ ডলার হয়ে যায়। আর একবার দেখবে, তো আমি এটা হাতে একটু, হ্যাঁ একটু পরিষ্কার করে নিই, দেখো তাহলে একটু দেখাতে সুবিধা হবে। হাফ ডলার আর চাইনিজ কয়েন, এই চাইনিজ কয়েনটাকে দেখতে পাচ্ছ সবাই, এইটাকে আমি এখানটা রাখলাম, এখানটা কি আছে? আমেরিকান কয়েন। এটাকে যদি ফেলি দেখা যায় চাইনিজ কয়েন হয়ে যায়, আর আমার হাতে হাফ ডলার। কেমন লাগলো? এই 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 হাফ ডলারটাকে আমি পকেটে রেখে দিলাম, আবার দেখা যায় তোমার এখান থেকে বেরোয়, আবার আমি এখানটা দেখাই, আবার দেখা যায় এখান থেকে বেরোয়, আবার আমি পকেটে রেখে দিই, এবার আমি এটা এটাকে দেখাই, এইটা আছে, এটাকে আমি এই পকেটে রেখে দিলাম, এটা এর মাথার পিছন থেকে আবার আসে, আবার আমি এটাকে রেখে দিলাম, এটাকে ব্লো দিলাম, তো আবার এই পিছন থেকে আসে, আবার এটাকে আমি এই পকেটে রেখে দিলাম, আবার এখান থেকে আসে, আবার এই যে কয়েন আছে এই কয়েনটাকে যদি আমি ফেলি দেখা যায় এটা একটা বড় কয়েন হয়ে যায়। কেমন লাগলো? ভালো। চলো এটা রেখে দিই, এরপরে পরে একটা ম্যাজিকে যাই, সেটা হচ্ছে রাবার আর টাকার খেলা। এখানে দুটো রাবার আছে, দুটো রাবার ব্যান্ড নিয়ে নিচ্ছি। এই দুটো রাবার ব্যান্ড তুমি উপরের, আমি যখন স্ট্রেচ করবো উপরেরটায়, উপরের স্ট্রিংয়ে এইভাবে ঢুকিয়ে দিয়ে এইভাবে লক করে ধরে থাকবে, ঠিক আছে? এটা খোলো, এটাকে এই, এটাকে এই, এটাকে খোলো, আমি একটু স্ট্রেচ করলো লম্বা করে, হ্যাঁ উপরের স্ট্রিংটাতে দাও, দিয়ে এটা ঘুরিয়ে নাও, হ্যাঁ ওইদিকে ধরে থাকো। তাহলে এখন নোটটা কোথায় আছে? উপরে আছে, একদম টপ স্ট্রিংয়ে আছে। তো এটাকে যদি আমি শেক করি দেখা যাবে এটা সেকেন্ডে চলে যায়, আবার যদি আমি থার্ডে, আবার যদি আমি এটাকে শেক করি দেখা যায় এটা তলা স্ট্রিংয়ে চলে গেছে। ওইটাকে আবার যদি উপরে আনতে যাও, যদি উপরে আনতে যাও সোজা কী বলো তো, একদম সিম্পল মেথড, উপরে চলে গেছে, ছেড়ে দাও। কেমন লাগলো? বার করে নাও এটা। কেমন লাগলো তোমাদের? ভালো লেগেছে? তো চলো তাহলে একটা ছোট্ট বিরতি নিয়ে নিই, বিরতির পর আবার ফিরে আসবো। একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি, বিরতির পরে আমরা ফিরে আসবো, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এবার আপনার হাতে একটা কাগজে কিছু একটা লেখা আছে, প্রেডিকশন, যেটা হতে পারে সেটা আমি আগে থেকে লিখে রেখেছিলাম, সেটা আপনি খুলুন, আমি হাত দেবো না, খুলে ক্যামেরাকে দেখান আর জোরে পড়ুন। হ্যাঁ লেখা আছে,
খুলুন। ফিরে এলাম বাড়ির সমস্ত বড় বড় মেম্বারদের সঙ্গে। তো আমি একটু প্রথমে পরিচয় পর্বটা সেরে নিই। তো দিদি প্রত্যেকের সঙ্গে একটু পরিচয় করিয়ে দেবেন। আমার বাবা, নমস্কার। মামুনি, নমস্কার। আমার বন্ধু আর আমার ভাই, নমস্কার। তো প্রত্যেকেই সঙ্গে একটু পরিচয় করে নিলাম। তো এতক্ষণ তো মজার মজার সব ম্যাজিক দেখছি, এবার আপনাদেরকে একটু মজার ম্যাজিক দেখাবো। তো চলুন শুরু করি। দেখুন, আমার কাছে এক প্যাকেট কার্ড আছে। সবাই মোটামুটি এখানে কার্ড ছিলেন, তবু আমি একবার সাফেল করে দিই, একটু মিক্স করে দিই। মোটামুটি মিক্স করে দিলাম আর কি, কার্ডগুলো সব একদম মিশে গেল। এবারে আমি আপনাকে একটু রিকোয়েস্ট করব যে আপনি যে কোনো একটা জায়গাতে কাট করে এখান থেকে এখানে রাখুন, যেখান থেকে মনে হয় কাট করে রাখুন। দেখুন, আপনার যেখান থেকে মনে হয়েছে আপনি সেখান থেকে কাট করেছেন, ঠিক আছে? তো এইখান থেকে আপনি কাট করেছেন। এবারে আমি আপনাদের কয়েকটা জিনিস দেখাই। আমার কাছে এখানে একটা রুমাল আছে, হাতে নিন, নিয়ে খুলে দেখিয়ে দিন সবাইকে। একটা রুমাল, রুমালের মাঝখানে একটা সাদা রঙের একটা কার্ডের মতো একটা দেখা যাচ্ছে, মানে স্কোয়ার দেখা যাচ্ছে। তো এখানটায় আপনি যেখানে কাট করেছেন সেখান থেকে এই কাজটাকে আপনি তুলে নিন, তুলে নিন। আমাকে দেখাবেন না, আপনি নিজে দেখে রাখুন আর কি, আমাকে দেখাবেন না। দেখে রেখেছেন, ক্যামেরাকে একবার দেখিয়ে দিন, সব ক্যামেরাকে একবার দেখিয়ে দিন। দেখে নিয়েছেন। তো এবারে রুমালটা দিন, এই রুমালটা, এই রুমালটা যারা দেখতে পাচ্ছেন সবাই, এই রুমালটাকে আমি হাতের মধ্যে রেখে দিচ্ছি, ঠিক আছে? এবারে যে কার্ডটা আপনি নিয়েছেন ওই কার্ডটা আপনি দেখে নিয়েছেন, মাথায় রেখে দিয়েছেন। এবার আমি এটাকে এই হাতের মধ্যে রেখে দিলাম। এবারে আমি একটা ফুঁ দিলাম, আপনি একটু ফুঁ দিয়ে দিন। এবার আপনি যে কার্ডটা আছে কার্ডটাকে এখানে উল্টে দিন, কুইন অফ হার্ট। এবার আমি একটু আপনাকে রিকোয়েস্ট করো, আপনি আমার হাত থেকে রুমালটাকে বার করুন, বার করুন, করে ওটা ক্যামেরাকে দেখিয়ে দিন। এসে আপনি যে কাজটা দেখেছেন সেই কাজটা ওতে প্রিন্ট হয়ে গেছে। তো এটাকে আমি একটা এটা রেখে দিই। এখন এবার সেকেন্ড ম্যাজিকে যাই। তো এই ম্যাজিকটার জন্য আমাকে কয়েকটা অবজেক্ট দরকার, আমার কাছে কয়েকটা অবজেক্ট আছে, সেগুলোকে দেখাই। তো প্রথমত এখানে এক প্যাকেট কার্ড আছে, একটা রাবার ব্যান্ড আছে, একটা কয়েন আছে, আর আপনাদের কাছে কোনো কাজল বা কিছু এরকম টাইপের এই একটা আছে, আর একটা পেন, এই পাঁচটা। আর এখানটায় একটা কাগজে কিছু একটা লেখা আছে, কি লেখা আছে সেটা আমরা একটু পরে জানব। তো আমি আপনাকে রিকোয়েস্ট করবো একটু বাঁটা তুলুন, এর উপরে এটাকে হাতে দিয়ে চাপা দিয়ে রাখুন, যাতে না কেউ বার করে নিতে পারে। তো এই যে গেমটা, এটা হচ্ছে একটা গেম, যে পছন্দ আর অপছন্দের একটা গেম। তো এখানে আমার কাছে পাঁচটা অবজেক্ট আছে, একটা পেন, একটা কাজল, একটা কয়েন, একটা রাবার ব্যান্ড, একটা কার্ডের প্যাকেট কার্ড। তো যেটা করতে হবে, প্রথমে কয়েকটা অবজেক্টকে পছন্দ করতে হবে, তারপর আমরা পছন্দ করার পরে বাদ দেব, ঠিক আছে? তো আমি আপনাকে প্রথমে রিকোয়েস্ট করব যে এই পাঁচটা অবজেক্টের মধ্যে দিয়ে যে কোনো তিনটে অবজেক্টকে আপনি হাতে তুলে নেবেন, ঠিক আছে? এখন নয়, যখন আমি ওয়ান টু থ্রি বলবো, ওয়ান টু থ্রি, যে কোনো তিনটে অবজেক্টকে আপনি হাতে তুলে নিন। দেখুন, যে তিনটে অবজেক্টে আপনি হাতে তুলে নিয়েছেন এটাকে চাইলে এর সঙ্গে পরিবর্তন করতে পারেন, পরিবর্তন করবেন না, ওটাই থাকবেন, ঠিক আছে? থাকবে, শিওর তো? আপনি কিন্তু পরিবর্তন করবেন না, তাহলে আমি এগুলোকে সরিয়ে ফেলছি, ওই তিনটেই আপনি হাতে রাখবেন। তো হাতে কী কী রইল রেখে দিন, রাবার ব্যান্ড, কাজল, পেন। রাবার ব্যান্ড, কাজল আর পেন। এবারে আমি আপনাকে রিকোয়েস্ট করব যে এই তিনটে অবজেক্টের মধ্যে যে কোনো দুটো অবজেক্টে আপনি আমার হাতে দিয়ে দেবেন, যখন আমি ওয়ান টু থ্রি বলবো, ঠিক আছে? ওয়ান টু থ্রি দিয়ে দিন। দেখুন, এই যে দুটো অবজেক্ট আমাকে দিয়ে দিলেন,
আমি কিন্তু আরেকবার আপনাকে জিজ্ঞাসা করছি যে আপনি চাইলে এই দুটো অবজেক্টের মধ্যে যে কোনো একটা অবজেক্ট এর সঙ্গে চেঞ্জ করতে পারেন, চেঞ্জ করবেন নাকি আমার হাতে এরকমই থাকবে? শিওর তো? করবেন না, তাহলে এটা সরিয়ে দিলাম। এর ফাইনাল তাহলে দুটো আছে, একটা হচ্ছে কাজল আছে, একটা হচ্ছে পেন আছে, এটা আপনাকে দিলাম। এবারে এটা হচ্ছে একদম শেষ পছন্দের একটা খেলা। আপনি এর মধ্যে যে কোনো একটা অবজেক্ট আমাকে দেবেন, একটা আপনার হাতে রেখে দেবেন যখন আমি 1 2 3 বলবো, ঠিক আছে? বুঝতে পেরেছেন? 1 2 3 যে কোনো একটা আমাকে দিয়ে দিন। আচ্ছা, আপনি যেটা লাস্ট আর একবার আপনাকে জিজ্ঞাসা করি, আপনি এটা আমাকে দিয়েছেন, আপনি কিন্তু চাইলে ওটার সঙ্গে পরিবর্তন করতে পারেন। এটা কি আমাকে দেবেন না ওটাই আপনার কাছে থাকবে? ঠিক আছে, তাহলে প্রথমে বলি, পাঁচটা অবজেক্ট ছিল, তিনটে পর্যায়ে ফলাফল ঘোষণা হয়েছে। প্রথমে আপনি পছন্দ করেছেন, তারপর আপনি পছন্দ করেছেন, তারপরে আপনি পছন্দ করেছেন, তো আমাকে এইটাই দিয়েছেন। আমি তবুও আপনাকে জিজ্ঞাসা করলাম, আপনি চেঞ্জ করবেন না। তো আমার হাতে যেটা আছে সেটা হচ্ছে পেন আছে, তো ওটা আমাকে দিয়ে দিন, ওটা লাগছে না। তো এবারে আপনার হাতে একটা কাগজে কিছু একটা লেখা আছে, প্রেডিকশন, যেটা হতে পারে সেটা আমি আগে থেকে লিখে রেখেছিলাম, সেটা আপনি খুলুন, আমি হাত দেবো না, খুলে ক্যামেরাকে দেখান আর জোরে জোরে পড়ুন। হ্যাঁ, লেখা আছে পেন, খুলুন। লেখা আছে ফাইনাল চয়েস পেন। পেন আপনারা কিন্তু চাইলে যখন খুশি কিন্তু মাইন্ডটাকে চেঞ্জ করতে পারতেন। আসতো না, কিন্তু ভুল হতো, কিন্তু এটা একটা সাইকোলজিক্যাল খেলা আর কি। তো আপনারা ফাইনালি পেনটা পছন্দ করেছেন, তো সেই জন্য কাগজে আগে থেকে লেখা আছে পেন। তো চলুন পরে একটা খেলায় যাই। যদি মনে করেন যে এটা পেন থাকতো না তাহলে কি হতো? তাহলে হতো না গেমটা, তাহলে আপনি ম্যাজিশিয়ান ভুল প্রমাণিত হতো। হ্যাঁ, ভুল প্রমাণিত হতাম, কিন্তু আপনারা যে আমার মায়া জেলে বসীভূত তারই তো প্রমাণ এটাই। আমি কিন্তু আপনাকে বারবার জিজ্ঞাসা করছিলাম আপনি কি চেঞ্জ করবেন, আপনি কিন্তু বললেন না, আপনিও বললেন না, আপনিও বললেন না। তো আর তো চলুন পরে একটা খেলা। তো আপনার কাছে কারোর কাছে একটা কয়েন হবে, কয়েন 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 আছে, এখানে একটা কাজল আছে, এটা দিয়ে আপনি এইটার উপরে কোনো একটা ইনিশিয়াল করে দিন, অর্থাৎ যাতে চেনা যায়। বড় বড় করে করে দিয়েছেন, আপনাকে রিকোয়েস্ট করবে উল্টো দিকে কিছু একটা ইনিশিয়াল করে। হ্যাঁ, যাতে পরে ওটা চিনতে পারেন যেটা আপনাদেরই আর কি সিগনেচার। তো কাজলটা বন্ধ করে দিন, দিয়ে দিয়েছেন, তো আমি এটাকে এই হাতে রাখছি। তো আমার কাছে এখানে একটা পার্স আছে, এবার আমি কি করব, এই যে কয়েনটা আছে এই কয়েনটাকে এই নিলাম, নিয়ে একটা ব্লো দিলাম, দিয়ে হাতে স্কুইজ করি, দেখা যায় ভ্যানিশ হয়ে গেছে। কয়েনটা কোথায় গেছে জানেন? এর মধ্যে কি আছে জানেন? আমি তো বললেন ওর মধ্যে গেছে। এর মধ্যে কি আছে দেখুন, এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে একটা পার্স, আর একটা পার্স, এটা যদি খুলি দেখা যায় একদম আর একটা পার্স আছে। আবার যদি এটাকে খোলা যায়, না এর ভিতরে একটা পোটলা আছে, একদম একদম ঠিক বলেছেন। এটাকে যদি আমি এটা খুলি, দেখা যায় এর ভিতরে কয়েনটা আপনাদের সেই সিগনেচার করা। আগে থেকে দিয়ে রেখে দিস কোনো কয়েন এরকম? একদম টি অন্যদিকে এস, একদম খুব ভালো লাগলো। তো এখন এই পর্যন্তই, ফিরে আসছি বিরতির পর, কিন্তু আমরা কোথাও যাবে না, কেন বলুন তো? তার কারণটা হচ্ছে ফিরে আসছি ব্রেকের পর একটা ছোট্ট মজার ম্যাজিক শেখাতে, এবং সেই ম্যাজিকটা শিখতেই আপনারা কিন্তু এখানেই থাকবেন, কোথাও যাবেন না। আমার কাছে একটা গ্লাস আছে, সবাই দেখতে পাচ্ছে একটা গ্লাস, একটা গ্লাস, এই গ্লাসটা সবাই ভালো করে দেখবেন যারা বাড়িতে আছেন, এই গ্লাসটাকে আমি এইভাবে ফ্লোট করতে পারি। কি কেমন লাগলো, সবাই ভালো লেগেছে? চলো কি করে হচ্ছে সেটা দেখাই।
ফিরে এলাম একদম শেষ পর্বে। তো আমাদের একটা কথা দেওয়া থাকে যে প্রত্যেক সপ্তাহে শেষের যে পার্টটা থাকে ওই পার্টে আমরা একটা মজার ম্যাজিক শিখিয়ে দেবো। তো সেই রকম একটা সময় চলে এসেছি যে সময়টাতে একটা মজার ম্যাজিক শিখিয়ে দেবো। তো প্রথমে আমি ম্যাজিকটা দেখাই, তারপরে ম্যাজিকটা শিখিয়ে দেবো, ঠিক আছে সবাই? তো আমার কাছে একটা গ্লাস আছে, সবাই দেখতে পাচ্ছে একটা গ্লাস, একটা গ্লাস। এই গ্লাসটা সবাই ভালো করে দেখবেন যারা বাড়িতে আছেন, এই গ্লাসটাকে আমি এইভাবে ফ্লোট করতে পারি। কি কেমন লাগলো, সবাই ভালো লেগেছে? চলো কী করে হচ্ছে সেটা দেখাই। অ্যাকচুয়ালি একটা গ্লাস আমি নিই, যে গ্লাসটার পিছনে একটা টেপ মারা আছে, এটা ডবল সাইডের টেপ। এই টেপটাতে মানে এখানে আটকে থাকে, আবার উপর দিক দিয়েও আটকানো যায়। তো যেটা করি আমি সেটা হচ্ছে এই বুড়ো আঙুল দিয়ে এর উপরে একটা প্রেস করি, করলে এটা আটকে থাকে এইরকম। তো এবারে এই গ্লাসটা কী করে ফ্লোট করা হচ্ছে, গ্লাসটাকে এইভাবে ধরা হচ্ছে, ধরে জাস্ট আমি আস্তে করে এইভাবে ছেড়ে দিচ্ছি, দিলে এটা মনে হচ্ছে ভাসে, আবার ধরে নিচ্ছে। একটা হচ্ছে অ্যাক্ট, এই অ্যাক্টটা ভালো করে জানতে হবে যে কী টাইমিংয়ে করলে এটা দেখতে ঠিক ফ্লোট মনে হয়। কি কেমন লাগলো, ভালো লাগলো? খুব সিম্পল, এটা যে কেউ করতে পারো। তুমি একটু এপাশে এসো, তুমি দেখো এটাকে ধরো, এক করে বুড়ো আঙুলে চাপো, এই আঙুলটা ছেড়ে রাখবে, ঠিক আছে? আস্তে করে হাতটা ফাঁক করো সবগুলো আঙুল, হ্যাঁ হ্যাঁ, আবার ধরে নাও। এটা একটু লম্বা টাইমিং ধরে করো, করো, হ্যাঁ। এবার এই আঙুলটাকে ছেড়ে দেবে এইরকম, করো আরেকবার, হ্যাঁ। এরকম একটু প্র্যাকটিস করতে হবে এবং খুব সিম্পল। তুমি যদি বাড়িতে করো, আয়নার সামনে করো, তো একদম মনে হবে যেন এই গ্লাসটা একদম হাওয়াতেই ভাসছে, ঠিক এইরকম, ঠিক আছে? তো এইরকম মজার মজার ম্যাজিক প্রত্যেক সপ্তাহে শেষ পার্টে আমরা শিখিয়ে দিই। তো আপনাদেরকে দেখতে হবে, আমাদের সঙ্গে থাকতে হবে, তাহলে জানতে পারবেন মজার মজার সব ম্যাজিক কীভাবে ঘটে। তো আমরা এখন বিদায় নিচ্ছি, আগামী পর্বে দেখা হবে আবার এই সময়। শুভরাত্রি। আর হ্যাঁ, আমি চলে যেতে পারি আপনাদের বাড়িতে, শুধু করতে হবে আপনাকে একটা ছোট্ট ফোন কল, কথা বলো এই নাম্বারে। বাড়িতে আলাদিন, তোমার ফোনে আমাদের আলাদিন পৌঁছে যাবে তোমার বাড়ি। কথা বলো 8335062977 নম্বরে। দেখা হচ্ছে খুব শীঘ্রই। দিদি আর দাদা, আজকে তো সারাদিন আপনাদের বাড়িতে কেটে গেল, কেমন লাগলো আপনাদের বলুন? ভালো লেগেছে, হঠাৎ করে আপনি এলেন, সারপ্রাইজ একদম, এত সুন্দর গেম শো, এতগুলো তা বাড়িতে বসে দেখতে পেলাম, আপনি ভবিষ্যতে মনে রাখেন সেই জন্য চ্যানেলের তরফ থেকে আমাদের তরফ থেকে একটা ছোট্ট মেমেন্টো আপনাদের জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমি নিয়ে নিচ্ছি বিদায়, আগামী সপ্তাহে আবার দেখা হবে। শুভরাত্রি।